दक्षिण दिनाजपुर जिलार कुशमंडी विधानसभा केंद्र सर्वहारा पार्टी पक्ष থেকে ভীমনাল সরকার মনোনয়ন পত্র জমা দিলেন গঙ্গারামপুর মহকুমার শাসক দপ্তরে। শনিবার এই দলের বেশ কিছু কর্মী সমর্থক মহকুমার শাসক দপ্তরে এসে মনোনয়ন পত্র জমা দেন। এই প্রসঙ্গে সর্বহারা পার্টির সম্পাদক সাইদুর রহমান জানিয়েছেন, আমরা সর্বহারা পক্ষ থেকে আমরা সম্মতি দিলাম, নাম চিহ্নিত করলাম। তো এটা কুশমন্ডি বিধানসভা থেকে আমরা সর্বহারা দল, এই কারণে নামটা। আমরা সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আমরা নিজে পায়ে দাঁড়াবো, নিজে পায়ে আমরা আমার মনের কথা সেটা খুলিয়ে বলবো, তাই কারণে আমরা এখানে আজকে নমিনেশন করতে এসেছি। অন্যদিকে নমিনেশন জমা দেওয়ার পর থেকে জোর কদমে ভোট প্রচারে নামলেন ইটাহার বিধানসভা তৃণমূল প্রার্থী মোশারেফ হোসেন। এদিন দুপুরে তিনি ইটাহার বিধানসভা এলাকার কাপাসিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় রোড শোর মধ্যে দিয়ে প্রচার সারেন। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মোশারেফ হোসেন জানিয়েছেন, প্রচুর সারা আপনার দেখছেন, রাস্তার দুধারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আমাদেরকে আশীর্বাদ দোয়া দিচ্ছে, সমর্থন দিচ্ছে, আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, সব স্নেহ দিচ্ছে। এটাই বুঝে আছি যে এবার মোটামুটি আমরা জেতার 200% দিচ্ছি। কাকে পেলেছে? অনেকগুলো দল দাঁড়াচ্ছে, কেউ নির্দল বা এমনি দল, কী বলবেন? প্রতিপক্ষের ব্যাপার নেই, এখানে সব মাঠ ইটারে সর্বসাধারণ, সর্বধর্ম লোক, সর্বস্তরের লোক, সর্বদলীয় লোক জোট করে নিয়েছে, সর্বস্তরের লোক। এবার তৃণমূল কংগ্রেসকে ইটারে ভোট দেওয়া সমর্থন দেবে। এইটা মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে আছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য তারা দলদলে বেঁধে ইটারে তৃণমূল কংগ্রেসকে প্রার্থীকে ভোট দেবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এগুলো কিছু বলার নেই, মানুষ সব জানে, মানুষ সব বিচার করে মানুষ জানে। বাজারে ভোট আসলে দু একজন এরকম করে, বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে করে, এগুলো পার্টি গাড়ি চলে না, এগুলো পার্টি পাই কিছু অন্যান্য রাজ্যের চত্বর, এখানে এইসব পার্টির খাওয়া নেই। ভোট আসলে কিছু কেন করে মানুষ জানে, সবাই জানে, মানুষ ভোট একটা। অন্যদিকে এদিন মনোনয়নপত্র জমা দিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাজিমুল হোসেন। এদিন দুপুর 12টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থেকে চাচর স্ট্যান্ডে এসে দলীয় কর্মীদের নিয়ে এই মনোনয়নপত্র জমা দেন। এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী তাজিমুল হোসেন জানিয়েছেন, আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 46 নম্বর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী তাজিমুল হোসেন, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি নিজে ক্যান্ডিডেট, আমি আজকে নমিনেশন করতে যাচ্ছি। আমি চাচল সাব ডিভিশনে আছি, আমার সাথে বহু সমর্থন আছে, আমার সাথে এক নম্বর এবং দু নম্বর ব্লকের প্রেসিডেন্ট আছে, আমাদের জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ আছে। আজকে আমাদের যে হিসাবে মানুষ উৎসাহ হয়ে নিজে নিজের বাড়ি থেকে নিজের উদ্যোগ নিয়ে আমরা যে হিসাবে বলেছিলাম তার 10 ডবল লোক চলে এসেছে, মানুষের একটা মানে খুশির জোয়ার বইছে। যে আজকে মমতা ব্যানার্জির যে এত উন্নয়ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির উন্নয়নকে পাশে দেখে এবং এলাকার মানুষ এত এত মনে করে আনন্দিত যে কখন 26 এপ্রিল আসে যেন ভোটটা দিয়ে মমতা ব্যানার্জির ঋণটাকে শোধ করতে পারে, তার জন্য মানুষ উৎসাহ আছে। ব্যুরো রিপোর্ট, আমার নিউজ। রাজ্যে 2021 বিধানসভা নির্বাচন আসন্ন, আপনি কি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন? আপনি যদি নতুন ভোটার হন অথবা এক বিধানসভা এলাকা থেকে অন্য বিধানসভা এলাকায় নিজের নাম স্থানান্তর করতে চান, তবে আজই ফর্ম 6 পূরণ করে জমা দিন। ফর্ম অনলাইনে অথবা সরাসরি নির্বাচন নিবন্ধন আধিকারিকের দপ্তরে জমা দিতে পারেন। অনলাইনে জমা দিতে হলে ভোটার পোর্টাল eci.gov.in অথবা nvsp.in সাইট দেখুন। এছাড়াও ভোটার হেল্পলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। বিশদে জানতে টোল ফ্রি নাম্বার 1950 তে ফোন করুন। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ দ্বারা জনস্বার্থে প্রচারিত।